এবার জানা যাক প্রোডাক্টের স্ট্যাটাস সম্পর্কে আরেকটু ভালোভাবে। আপনি যদি এই প্রোডাক্ট ল্যান্ডিং পেজে আসেন তাহলে এখানে আপনি দেখতে পারবেন তিনটে স্ট্যাটাস আছে এই সাইড ন্যাবে, সরি প্রোডাক্টের ইডিট পেজে যখন আসবেন, পাবলিক, আনলিস্টেড অ্যান্ড প্রাইভেট। সো পাবলিক, আনলিস্টেড আর প্রাইভেট। পাবলিক হচ্ছে মানে যেই আপনি যদি স্ট্যাটাসটা পাবলিকে রাখেন তখন এই শুধুমাত্র তখনই এই আপনার এই প্রোডাক্টটা হচ্ছে ফ্রন্ট প্যানেলে ডিসপ্লে হবে, আপনার কাস্টমাররা দেখতে পারবে। আচ্ছা এটা আমি একটু আপনাকে দেখাই, এক্সাম একটু ডিটেলস দেখাই। দেখেন এই প্রোডাক্টটা এখন স্ট্যাটাস দেখেন যেটা আমরা অ্যাড করলাম, এটা হচ্ছে পাবলিক আছে এখন, আর এই জন্য এটা এখানে দেখাচ্ছে। এটার আমি স্ট্যাটাস একটু চেঞ্জ করে দেখাই, এটাকে আমি ধরেন আনলিস্টেড করে দিই, আনলিস্টেড হয়ে গেল। এখন দেখেন এটার স্ট্যাটাস আনলিস্টেড আছে। এখন কিন্তু ওয়েবসাইটের থেকে যদি কেউ ভিজিট করে বা আপনি ভিজিট করেন এটা কিন্তু আপনি দেখতে পারবেন না। দেখেন এই প্রোডাক্টটা কিন্তু হাইড হয়ে গেল, আর এখানে আবার 527টা প্রোডাক্ট হয়ে গেছে। আবার যদি এটাকে পাবলিক করা হয় তাহলে এটা কিন্তু আপনার কি বলে ওয়েবসাইটে আবার শো হয়ে যাবে, ঠিক আছে। দেখেন 528টা হয়েছে, আবার এই প্রোডাক্টটা শো হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন পাবলিক হচ্ছে পাবলিক, পাবলিক করে দিয়েছেন মানে এটা এখন সবাই দেখতে পারবে। বাট আনলিস্টেড হচ্ছে, আনলিস্টেড কিন্তু এটা জাস্ট এটা হচ্ছে এমন একটি স্ট্যাটাস যেটা ধরেন আপনার এই প্রোডাক্টটা ডেভেলপিং মোডে আছে, মনে করেন আপনি এই প্রোডাক্টটা কাজ করতেছেন, এই দেখেন আনলিস্টেড করলাম আবার হাইড হইলো। সো আরেকটা জিনিস একটু দেখে নিই, সেটা হচ্ছে যখনই আপনি একটা নতুন প্রোডাক্ট অ্যাড করবেন ওইটা কিন্তু ডিফল্টভাবে আনলিস্টেড থাকবে, ঠিক আছে। তো চলেন আমি একটা প্রোডাক্ট একটু অ্যাড করে দেখাই, আবার আরেকটা প্রোডাক্ট, সো টেস্ট টু একটা প্রোডাক্ট অ্যাড করি, ঠিক আছে। টেস্ট টু জাস্ট এতটুকু অ্যাড করবো না, তারপরে ধরেন এটার প্রাইস ধরেন 1000 দিলাম, আর এটা ডিসকাউন্ট ধরেন 100 টাকা দিলাম, 900 টাকা সেলস প্রাইস হলো, কনফার্ম অ্যান্ড অ্যাড দিলাম। সো আপনি যখনই একটা প্রোডাক্ট নিউ অ্যাড করবেন তখন দেখেন এটার স্ট্যাটাস কিন্তু ডিফল্টভাবে আনলিস্টেড আছে, এইখানে আনলিস্টেড দেখেন স্ট্যাটাস। আর এখন আপনি ফ্রন্ট প্যানেলে যা রিফ্রেশ দেন এই প্রোডাক্টটা কিন্তু দেখেন শো হয় নাই এখনও, ঠিক আছে, ফ্রন্ট প্যানেলে। আচ্ছা তো এটা আনলিস্টেড থাকার কারণ হচ্ছে যখনই আপনি একটা নতুন পণ্য অ্যাড করেন এটার কিন্তু ছবি থাকে না, ভিডিও থাকে না, ডিসক্রিপশন থাকে না, অনেক ইনফরমেশন থাকে না, এইগুলো আপনাকে অ্যাড করতে হবে। সো এই জন্য এটাকে আনলিস্টেড রাখা হয় ডিফল্টভাবে। আপনি এই ইনফরমেশনগুলো যখন সব অ্যাড করবেন, ছবি, ভিডিও, তারপরে ডিসক্রিপশন, আরও যা যা দেখানো হয়েছে এই এতক্ষণ পর্যন্ত, সো আপনার যেই জিনিসগুলো লাগে সব আপডেট করার পরে যদি মনে করেন না হয়েছে আমার যতটুকু করা দরকার, আপনার যতটুকু করা দরকার আপডেট হয়েছে, সো তখন একদম ফুল কাজ হওয়ার শেষে আপনি সিম্পলি এই প্রোডাক্টটাকে পাবলিশ করে দেবেন, ঠিক আছে। সো পাবলিশ করার পর এটা ওয়েবসাইটে শো হবে, দেখেন এটা কিন্তু এই যে টেস্ট টু এটা কিন্তু ওয়েবসাইটে শো হয়ে গেলো আপনার ফ্রন্ট প্যানেলে, এখন কাস্টমার এটা দেখতে পারবে এবং অর্ডার করতে পারবে। সো এই জন্য এটা আনলিস্টেড রাখবেন, মানে ডিফল্টভাবে আনলিস্টেড থাকে, আপনি সব কিছু করার পর তারপর পাবলিশ করবেন, এইটা গেল। সো আনলিস্টেড এর একটা একটা কারণ। আরেকটা কারণ হতে পারে ধরেন আপনি প্রোডাক্টটা সম্পূর্ণ রেডি করে রাইখা দিয়েছেন, বাট আপনি চান না যে এই প্রোডাক্টটা ওয়েবসাইটে শো হোক, আপনি যাকে লিঙ্ক দিবেন সেই শুধু দেখতে পারবে এবং প্রোডাক্টটা অর্ডার করতে পারবে। ওই রকম ক্ষেত্রেও কিন্তু আপনি যে কোনো প্রোডাক্ট আনলিস্টেড করে রাখতে পারেন, আপনার ওয়েবসাইটে অনেক প্রোডাক্ট অ্যাড করে রাখতে পারেন। এই দেখেন এটা এক্সাম্পল দেখাই, ধরেন এই টেস্ট টু এই প্রোডাক্টটার এই যে লিঙ্কটা আপনি শুধু যাকে দিবেন সেই শুধু আপনার এই ওয়েবসাইটে আইসে এই প্রোডাক্টটা দেখতে পারবে এবং অর্ডার করতে পারবে। অথবা অনেক সময় এরকম স্পেশাল কিছু প্রোডাক্ট আপনার থাকতেই পারে যেটা শুধু আপনি নিজেই অর্ডার প্লেস করে দিবেন, বিভিন্ন কারণে আপনার এই আনলিস্টেড জিনিসটা লাগবে, ঠিক আছে। এটা ওয়েবসাইটে দেখবেন না, বাট ফুল আগের সব কিছু একই থাকবে, এই প্রোডাক্টের ফাংশনালিটি আপনি করতে পারবেন, ডাইরেক্ট লিঙ্ক থেকে কাস্টমার অর্ডার করতে পারবে। ওকে এটা গেল একটা। তো তারপরে ধরেন প্রাইভেট, আর প্রাইভেট যদি আপনি করে রাখেন কোনো প্রোডাক্ট, প্রাইভেট প্রোডাক্টও আপনার ফ্রন্ট প্যানেলে শো করবে না, এবং প্রাইভেট প্রোডাক্টে যদি আপনি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে ঢোকার চেষ্টা করেন তাও কিন্তু এই দেখেন ঢুকতে পারবেন না। এই দেখেন আমার লিঙ্কটা কপি ছিল, এটা দিয়ে ঢোকার ট্রাই করি, দেখেন এই পেজ দিলাম, ইন্টার দিলাম, দেখেন এটাকে ডিডাইরেক্ট করে হোম পেজে নিয়ে আসতে, সো এই পেজ পর্যন্ত যাওয়া যাচ্ছে না। বাট একটু আগে এটা যখন আনলিস্টেড ছিল তখন কিন্তু প্রোডাক্টটা ভিজিট করা গেছে, ঠিক আছে, বাট এখন যাচ্ছে না। সো প্রাইভেট করলে আপনার ডাইরেক্ট লিঙ্ক কারো দিলেও সে কিন্তু এটা ভিজিট করতে পারবে না, প্রাইভেট মানে ফুল প্রাইভেট, শুধুমাত্র আপনি এই ভিতর থেকে দেখতে পারবেন আর কেউ দেখতে পারবে না, ঠিক আছে। এইরকম কিছু প্রোডাক্ট ধরেন প্রাইভেট করে রাখতে পারেন, ধরেন কিছুদিন পর হয়তো আগের থেকে অ্যাড করে রাখলেন, কিছুদিন পর আনলিস্টেড বা পাবলিক করবেন সেটার জন্য, মানে আগের থেকে কাজ করে রাখার জন্য পাবলিক স্ট্যাটাসে রাখতে পারেন, সরি প্রাইভেটে রাখতে পারেন, ঠিক আছে, যখন প্রয়োজন হয় তখন আনলিস্টেড বা পাবলিক করবেন। এছাড়াও প্রাইভেটের আরেকটা কারণে ইউজ হইতে পারে ফিউচারে, ওই ফিচারটা এখনও ডেভেলপ করা হয় নাই, একটু একটু অ্যাডভান্স কনসেপ্ট। সো ওইটা যখন করা হয় তখন আপনি আপনাকে জানাই দিব ওইটা কেন কীভাবে করবেন। আপাতত আপনার প্রাইভেট আর আনলিস্টেড এই দুইটাই লাগবে, প্রাইভেটটা এতটা ইম্পর্ট্যান্টও না এই মুহূর্তে আপনার জন্য। সো এইভাবে আপনি জাস্ট প্রোডাক্টের স্ট্যাটাসগুলো দিয়ে কাজ করবেন আপনার প্রোডাক্ট ম্যানেজ করার জন্য। আশা করি
স্ট্যাটাসটা জিনিসগুলো কি কিভাবে ইউজ করবেন, কেন ইউজ করবেন বুঝতে পারছেন।